আসসালামু আলাইকুম, এপিতে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আরিফ। প্রিয় দর্শক বৃন্দ, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, কিন্তু আমি তাদের উত্তরে বলেছি যে আমি আর এই বিষয়ে উত্তর দিতে চাই না। এর কারণটা আমি বলেছি যে আমার অনুমান শেষ পর্যন্ত সঠিক নাও হতে পারে, তাই আমি চিন্তা করেছি বিশেষজ্ঞরা কী বলছে সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপনা করার। দর্শক বৃন্দ, আজকের এই ভিডিওতে আমি যে টপিকগুলো আপনাদের দেখাবো তা একটু বলে নেই। প্রথমত, তোমার পজিশনে তুমি কোন সাবজেক্ট পাবে, তোমার পজিশনে তোমার সাবজেক্ট চয়েস, তারপর রাবির ভর্তি পরীক্ষা বা সাবজেক্ট চয়েস, এরপরে ভাইভা এবং অন্যান্য প্রশ্নের উত্তর। প্রিয় দর্শকবৃন্দ, এই ডকুমেন্টটা যিনি তৈরি করেছে, প্রথমে আমি তাকে ধন্যবাদ দিতে চাই। তিনি খুব সুন্দরভাবে এবং প্রমাণ ও যুক্তি সহকারে এই বিষয়টি উপস্থাপনা করেছে। তো আমি আশা করব যে তোমরাও শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবে, আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। প্রথমে কিছু তথ্য রয়েছে যেগুলো আমি একটি ভিডিওতে উপস্থাপনা করেছি, তাই এগুলো আমি আর বলছি না, শুধুমাত্র আমি এটুকু স্ক্রল করে যাচ্ছি। যারা দেখতে পারে না এখনও ওই ভিডিওটা, তারা এই ভিডিও থেকেই চাইলে এটুকু দেখে নিতে পারেন। আমি শুধুমাত্র এটাকে স্ক্রল করে যাচ্ছি, আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে ভিডিওটিকে পজ করে দেখে নিলেই হবে। যে এই পর্যন্ত আমরা দেখিয়েছিলাম, এখন আমাদের যে নতুন বিষয় সেটা হলো তোমার পজিশনে তুমি কোন সাবজেক্ট পাবে। আমরা এবার নির্দিষ্ট একটি পজিশনের জন্য কোন কোন সাবজেক্ট পাওয়া সম্ভব তা নিয়ে আলোচনা করব। মোটামুটিভাবে বললে টপ সাবজেক্ট আমাদের 1000 পজিশনের মধ্যেই পাব এবং 2000-এর মধ্যে আমরা পিওর সাবজেক্ট পাবো ইনশাল্লাহ। প্রতিটি ডিপার্টমেন্টে গতবার কত পজিশন পর্যন্ত পেয়েছে এবং এবার কত পজিশন পর্যন্ত পাবে বলে আশা করছি তা একটি নিচে ছকের মাধ্যমে উপস্থাপনা করব। উক্ত ছক দেখে তোমরা ধারণা করতে পারবে তোমার পজিশনে তুমি কোন সাবজেক্ট পেতে পারো। এখানে কিছু তথ্য রয়েছে আরও, নিচের চার্টে সাবজেক্ট এর পাশে উক্ত সাবজেক্ট 2019-20 সালে সর্বোচ্চ প্রায় কত পজিশন পর্যন্ত পাওয়া গেছে, এবার কত পজিশন পর্যন্ত পাওয়া যেতে পারে তার ধারণা। সাবজেক্ট এর পাশে এম বোঝায় ভর্তি পরীক্ষায় ম্যাথ দাগানো এবং বি দ্বারা বোঝায় বায়োলজি এবং উক্ত ডিপার্টমেন্টে পড়ার যোগ্যতা তোমার রয়েছে। এক্ষেত্রে এম বি শুধু ম্যাথ ও শুধু বায়োলজি এর হতে পারে, অথবা ম্যাথ প্লাস বায়োলজি এর অংশ হলেও হবে। তো এই হলো সেই কাঙ্ক্ষিত চারটি, যেটির মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আসলে তোমরা কোন সাবজেক্ট পাবে। এখানে সাবজেক্ট রয়েছে এবং গত বছর এই জায়গাটা, গত বছর তারা কীরকম পেয়েছে, 25,000 পর্যন্ত নেওয়া হয়েছে এখানে, এখানে নেওয়া হয়েছে, সরি 25,000 না, 2500, এখানে রয়েছে 2000, আর এবছর এখানে আশা করা যাচ্ছে 2000, কারণ এবার একটা গ্রুপ বেশি, গত বছর দুইটা গ্রুপ ছিল। তো এখান থেকে তোমরা এটাকে দেখে নিতে পারো, এই আর এখানে এই একটা তথ্য রয়েছে। এই দুইটা তথ্য থেকে তোমাদের পজিশন অনুযায়ী তোমরা বুঝতে পারবে যে এবছর তোমরা পারবে কি না। তোমরা মূলত এটাকে দেখবে, এই যে 2020-21 এটাকে দেখবে যে এই পজিশনের মধ্যে তুমি রয়েছো কিনা। হ্যাঁ, তারতম্য কিন্তু এই তথ্যেও হবে, এই যিনি তথ্য দিয়েছেন তিনি গতবারের আলোকে এবছর একটা দিয়েছেন এবং তিনি এই বিষয়ে অভিজ্ঞ, আমি গত ভিডিওতে বলেছি। তারপরে এই তথ্যে হেরফের হবে, তারপর তোমরা এটা থেকে একটা ভালো ধারণা নিতে পারবে বলে আমি মনে করি। তো তোমরা এখান থেকে ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা ভিডিওটি পজ করো, এটাকে ভালোভাবে দেখতে পারো। আমি পরের বিষয়ে চলে যাচ্ছি। তোমার পজিশনে তোমার সাবজেক্ট চয়েস, এখানে পজিশনটা দেখার পরে কোন সাবজেক্ট চয়েস করবে। প্রথমে তোমাকে তোমার পজিশনের উপর ভিত্তি করে তুমি কোন কোন সাবজেক্ট পেতে পারো টেবিল আর ইউ এর সহায়তায় তার লিস্ট করবে। এইখান থেকে তুমি কোন সাবজেক্ট পাবে উপরে যে টেবিলটা, কোন লিস্ট আর সরি কোন সাবজেক্ট পাবে সেগুলো প্রথমে নির্বাচন করবে। কাজ দুই, এরপর সাবজেক্ট ডিমান্ড ও নিজের সাবজেক্টের প্রতি ভালো লাগার উপর নির্ভর করে নিজের সাবজেক্ট চয়েসে পরিপূর্ণ লিস্ট তৈরি করবে। প্রথমে কোনটা পেতে পারো তা নির্বাচন করবে, তারপর তুমি কোনটা দিতে চাও সেগুলো নির্বাচন করবে। সাবজেক্ট ডিম্যান্ড এর সম্ভাব্য ধারণা আমরা এখন দেব, আর নিজের ভালো লাগার বিষয় খুঁজে না পেলে তুমি সাবজেক্টগুলোর রিভিউ দেখো এবং সাবজেক্ট এর সিলেবাস দেখো। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সাবজেক্টগুলো যদি তোমার ভালোটাও তোমার, অর্থাৎ তুমি নিতে পারছো না যে এটাই তুমি করবে, এরকম ধারণা নিতে পারছো না, তখন তুমি সাবজেক্টের সিলেবাস এবং রিভিউগুলো দেখবে। এখানে সাবজেক্ট ডিম্যান্ড ও নিজের সাবজেক্ট এর প্রতি ভালো লাগা খোঁজা,
রাবির সি ইউনিটে মোট অনুষদ 60টি, প্রতিটি অনুষদের জন্য সম্ভাব্য একটি ক্রোম লিস্ট দিচ্ছি। এই লিস্ট তৈরি করা আমার ভালো লাগার সাপেক্ষে, আমার ধারণা থেকে আমি তোমাদের সম্ভাব্য ডিম্যান্ডের একটি লিস্ট দিচ্ছি যেটা তুমি সহায়ক হিসেবে নিতে পারো। মনে রাখবা, এই লিস্ট কিন্তু অ্যাকুরেট বা প্রায় সঠিক তা নয়, এটা আসলে নিজ ভালো লাগা থেকে দেওয়া, যাতে তোমাদের ধারণা করতে সুবিধা হয়। অর্থাৎ যিনি ডকুমেন্টারিটা তৈরি করেছেন তিনি তোমাদের জন্য একটি লিস্ট তৈরি করেছেন, যে এই যেগুলো উপরে রয়েছে সেগুলো তোমরা চাইলে নিতে পারো, তবে তোমরা তোমাদের মতনই করেই করবে। এটা থেকে এটা সিদ্ধ ধারণা, প্রথমে ইঞ্জিনিয়ারিং, তারপর বিজ্ঞানে এই লিস্টটা দেওয়া রয়েছে, তারপর জীববিদ্যায় এই লিস্টটা দেওয়া রয়েছে, অন্য অন্যতে এই লিস্টটা দেওয়া রয়েছে। তোমরা এগুলো ভিডিও পজ করে দেখলেই মনে হয় আমার ভালো হয়। এখন নিজের সাবজেক্ট এর প্রতি ভালো লাগা, তিনি একটা নমুনা দিয়েছেন, এবার তোমার নিজের সাবজেক্টের প্রতি ভালো লাগা। নিজের সাবজেক্টের প্রতি ভালো লাগা অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ আপনি 4-5 বছর এমন বিষয় নিয়ে পড়াশোনা করবেন যেটা উচ্চতর পড়াশোনা, তাই এই উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে আপনার ভালো লাগা কাজ করলে এটা একটি পজিটিভ পয়েন্ট। দিক নির্দেশনা অনুসরণের কারণে আপনি প্রথমে টেবিল আর ইউ, যেটা সর্বপ্রথমে স্ক্রিনে ছিল এবং মাঝখানে দেখেছি, এর সহায়তায় আপনার যোগ্য সাবজেক্ট এর লিস্ট তৈরি করবেন। এরপর সাবজেক্ট ডিমান্ড এবং আপনার ভালো লাগাকে গুরুত্ব দিয়ে এর একটি পরিপূর্ণ লিস্ট তৈরি করবেন। সতর্কতা, কাজ দুই, দুইয়ে কেউ যদি আপনাকে বলে আপনার ভালো লাগাকে গুরুত্ব না দিয়ে আপনি সাবজেক্ট ডিমান্ডটাই গুরুত্ব দিয়ে লিস্ট তৈরি করুন, তাহলে আপনি উক্ত ব্যক্তির কথা শুনবেন না। পরিপূর্ণ লিস্ট তৈরি করার সময় সাবজেক্ট ডিমান্ড এবং আপনার ভালো লাগার সমান গুরুত্ব দিবেন। কারো ভুল কথা শুনে নিজের পড়াশোনা বরবাদ করবেন না। দর্শকবৃন্দ, এটা আমার একটা মনের কথা বলে ফেলেছে, যে আমরা কী করে সাবজেক্টের দিকে, সাবজেক্টের ডিমান্ডের দিকে তাকাই, যে কোন সাবজেক্ট ভালো, কোন সাবজেক্ট ভালো, আসলে সাবজেক্টটা আমার পছন্দ কিনা এটা আমরা কিন্তু সাধারণত বিবেচনা করি না। এটা বিবেচনা করা দরকার, কারণ কোনো সাবজেক্টই খারাপ নয়, কোনো সাবজেক্টই খারাপ নয়, সব সাবজেক্টই ভালো, তার মধ্যে ভালো, ভালোর মধ্যে ভালো। তাই আপনার যেটা সবচাইতে ভালো লাগে আপনি সেটা নিয়ে পড়াশোনা করবেন, আপনি ওটা থেকেই আপনার জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, ওই জ্ঞান দিয়েই আপনি সমাজের কল্যাণ করতে পারবেন। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সতর্কতা, যেটা নিজের ভালো লাগার কোনো অস্তিত্ব না থাকলে আমরা আপনাকে দুটি নির্দেশনা দিচ্ছি। আপনি যদি সিলেক্ট নাই করতে পারেন, আপনার ভালো লাগছে না খারাপ লাগছে না, কী করবেন বুঝতে পারছেন, সেক্ষেত্রে তার দুইটি নির্দেশনা। প্রথমে আপনি উক্ত সাবজেক্টের রিভিউ দেখেন, যে এই সাবজেক্টের ভবিষ্যৎ কী বা কী কী করা যায় এবং এই সাবজেক্ট নিয়ে কোন পর্যায়ে যাওয়া যায়, তাহলে আপনি একটা সম্যক ধারণা পাবেন। সাবজেক্ট সিলেবাস দেখুন, সাবজেক্ট সিলেবাস দেখলে আপনি উক্ত সাবজেক্টে কী কী পড়ানো হয় তা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবেন। রাবির ভর্তি প্রক্রিয়া, ভাইবা এবং বাকি সব সাধারণ জিজ্ঞাসা। প্রথমত, রাবির ভর্তি পরীক্ষায় যারা পাস করেছে তারা সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে। এই সাবজেক্ট চয়েস দেওয়ার তারিখ হলো 13 অক্টোবর থেকে 18 অক্টোবর। যারা সাবজেক্ট চয়েস দেবে তারা রাবির সিটের সাপেক্ষে রাবিতে ভর্তির সুযোগ পাবে। 18 তারিখের মধ্যে সাবজেক্ট চয়েস দেওয়া হলে রাবি কর্তৃপক্ষ 23 তারিখ বিকালে প্রথম লিস্ট প্রকাশ করবে। উক্ত লিস্টের প্রথমবারে যে সকল শিক্ষার্থী সাবজেক্টে আসবে সে সকল শিক্ষার্থী 25 থেকে 27 তারিখের মধ্যে রাবিতে উপস্থিত হয়ে ভর্তি হবে। যারা ভর্তি হবেন না তাদের সিট ফাঁকা হবে। প্রথম ভর্তিতে যে কয়টি সিট ফাঁকা থাকবে সেই ফাঁকা সিটের সাপেক্ষে রাবি এরপর দ্বিতীয় লিস্ট প্রকাশ করবে। একইভাবে দ্বিতীয় লিস্টে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট আসবে সে সকল শিক্ষার্থী ভর্তি হওয়ার একটা তারিখ দেবেন। উক্ত তারিখের মধ্যে যারা ভর্তি হবে না তাদের ফাঁকা থাকবে, এই তো এই ফাঁকা সিটের সাপেক্ষে তৃতীয় লিস্ট প্রকাশ করবে। এভাবে চলতেই থাকবে, এই চক্র 10 বারের অধিক চলবে। বিশ্বক্ষেত্রের মধ্যে এখানে একটি বিষয় বলে রাখি, 10 বারের অধিক এটা কিন্তু একটি সুযোগ, অর্থাৎ আপনার পাওয়ার, অনেকেই এখানে ভর্তি হবেন না, চান্স পাওয়ার পরও ভর্তি হবেন না। তাই পছন্দের সাবজেক্ট চয়েস দিয়ে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে মাইগ্রেশন হয়ে কখন পছন্দের সাবজেক্ট আসবে। প্রতি লিস্টে শিক্ষার্থীরা সাবজেক্ট মাইগ্রেশন চলতে থাকবে। মাইগ্রেশন যেহেতু চলতে থাকবে, সেহেতু মাইগ্রেশন চলা অবস্থায় কোনো শিক্ষার্থী যদি তার পছন্দের সাবজেক্ট পেয়ে যায় তাহলে সে চাইলে মাইগ্রেশন বন্ধ করে দিতে পারবে। রাবিতে ভর্তি প্রক্রিয়া, প্রথমে ওয়েবসাইটে লগ ইন করে ফর্ম ফিল আপ এ ক্লিক করবে, এখানে লিঙ্কটা তো আছে কিন্তু আপনারা ভিডিওতে ক্লিক করলে পাবেন না। তারপর ভর্তির সময় দেওয়া মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারের একটা পিন আসবে, উক্ত পিন ওয়েবসাইটে দিলে একটা ফর্ম আসবে, উক্ত ফর্ম ফিল আপ করতে হবে, যে তথ্যগুলো চাইবে সেগুলো ঠিকমতো দিতে হবে। এখানে এনআইডি পাসপোর্ট লাগবে না, বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে।
সব ধরনের তথ্য দেওয়ার পর ক্লিক করে কনফার্ম করতে হবে। তারপর অনলাইনে ভর্তি ফি দিতে হবে, গতবার ছিল যেটা 5,035 টাকা। পেমেন্টের সময় যে নাম্বার দেবা ওইটা কনফার্মেশন মেসেজ আসবে, একটা পিন নাম্বার আসবে, ওইটা ওয়েবসাইটে দিয়ে অনলাইন ফর্ম ডাউনলোড করতে পারবা। পেমেন্ট রকেট শিওর ক্যাশের মাধ্যমে দেওয়া যাবে। ফর্মের বামের উপরে 2 নং পেমেন্ট সহ অনলাইন ফর্ম ডাউনলোড করে 3টা ফটোকপি করবা। কাজ শেষে এরপর রাবিতে উপস্থিত হয়ে ভর্তির সময় প্রার্থীকে নিম্নের কাগজপত্র অবশ্যই সঙ্গে নিতে হবে। পরীক্ষা কক্ষে প্রদর্শিত কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, আর ইউ এডমিট কার্ড, স্টুডেন্ট কপি জমা দিতে হবে, সাবজেক্ট চয়েস ফরমের প্রিন্ট কপি, এসএসসি এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট, এসএসসি এর মূল রেজিস্ট্রেশন কার্ড, সাবজেক্ট চয়েস ফরম অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে, 3 কপি নিতে হবে, 2 কপি জমা নেবে এবং 1 কপি দিয়ে দেবে। ভর্তি ফি মোট 6,000 টাকা প্লাস মাইনাস হতে পারে। ভর্তি ক্যান্সেল করতে হলে একটা আবেদন করতে হবে অফিসে, 3 ঘন্টার মধ্যে ক্যান্সেল করে কাগজপত্র দিয়ে দেবে। অর্থের একটি গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যেটা অনেকেরই প্রশ্ন, ভাইবা কি কেমন, এই ধরনের প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। তুমি শেষ ধাপে বলা কাগজগুলো নিয়ে ভর্তি নির্দিষ্ট রুমে যাবা। উক্ত রুমে একজন শিক্ষক তোমার নাম, বাবার নাম, মায়ের নাম জিজ্ঞেস করবে এবং কাগজপত্র সব এনেছো কিনা তা দেখবে আর কেমন আছো রাবির অনুভূতি জানতে চাইতে পারে। এইটুকুই ভাইবা। এরপর উক্ত শিক্ষকের পাশে একজন শিক্ষক থাকবে, উনি তোমার কাগজপত্র জমা নেবেন এবং তোমার কাছ থেকে 1,000 টাকার মতো নিয়ে ভর্তি কনফার্ম করবেন। মোট সময় অনলাইন ফর্ম বাসায় ফিল আপ করবে আর রাবিতে ভর্তি হতে 30 মিনিটের মতো লাগবে। মোট ভর্তি ফি অনলাইনে 5,000 টাকার মতন আর কাগজপত্র জমা দেওয়ার সময় 1,000 টাকার মতন, মোট 6,000 টাকা প্লাস মাইনাস হতে পারে। রাবি নিয়ে শেষ মতামত, ঢাবির ফলাফল আশা করি রাবির ভর্তি শেষ তারিখের আগেই দিবে, তাই তোমরা রাবিতে চয়েস দিয়ে রাখো। যদি ঢাবিতে এর চেয়ে ভালো সাবজেক্ট আসে তাহলে রাবিতে ভর্তি হবে না। গুচ্ছ ভার্সিটির ভর্তি পরীক্ষা 17 অক্টোবর, আশা করছি গুচ্ছের ফলাফলও রাবির ভর্তি শেষ তারিখের আগে দিবে। গুচ্ছের ফলাফলে সন্তুষ্ট থাকলে তখন রাবিতে ভর্তি না হওয়ার সুযোগ পাবে। রাবি শহর খুব সুন্দর, ক্যাম্পাস খুব সুন্দর, শিক্ষকরা আন্তরিক। থাকার জন্য ক্যাম্পাসের পাশেই স্থান আছে বিনোদনপূর্ণ ও কাজলা, শিক্ষার্থীদের জন্য বিখ্যাত স্থান। খাবারের মান অতি নিম্ন, আসলে সব জায়গায় এটা অধিকাংশ জায়গায় নিম্ন হয়। র্যাঙ্কিং নামক একটা শব্দে অস্থির প্রায় সব বিশ্ববিদ্যালয়ের মতন এখানেও খুঁজে পাবা। রাবির খরচ বেশি না, থাকা খাওয়া প্রতি মাসে 3,000 হয়ে যায় আর বিশ্ববিদ্যালয় ফি অনেক কম। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।